নমস্কার আমি আচার্য পলাশ সৃষ্টি টিভির পর্দায় দুপুর 1:45 মিনিটে ফোন ইন লাইভ অনুষ্ঠানে দর্শক বন্ধু আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদের জন্য এবং করছি দুপুর 1:45 মিনিটে লাইভ অনুষ্ঠান করতে যাতে আপনাদের কিছুটা সমস্যা দূর করতে পারি যাতে ফ্রি কনসালটেন্সি আপনাদেরকে দেওয়া যায় আর প্রতিদিন দুপুর 1:45 মিনিটে এবং সন্ধ্যা 6:45 মিনিটে সৃষ্টি টিভিতে আমার লাইভ অনুষ্ঠান পেয়ে যাবেন দেখুন সরাসরি ফোন করতে একটি নাম্বার যাচ্ছে স্ক্রলিং এ সেই নম্বরে ফোন করুন আর যারা বুকিং করাতে চাইছেন বা আরো অন্যান্য বিষয়ে কথা বলতে চাইছেন যেটা টিভিতে হয়তো কথা বলতে পারবেন না দুখানা মোবাইল নাম্বার লিখে নিন 9836955394 এবং 8335866506 দুটি নাম্বারই লিখবেন 9836955394 এবং 8335866506 একটাতে না পেরে পেলে আর একটাতে অতি অবশ্যই পাবেন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে সেই ছাড়াও আমার যে অন্যান্য চেম্বারগুলো আছে আপনারা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন গড়িয়াহাট হাওড়া ময়দান এবং তার সঙ্গে সঙ্গে এই বুধবার দিন আমাকে পেয়ে যাবেন হলদিয়া চেম্বারে হলদিয়া ছাড়াও মেদিনীপুর ডিস্ট্রিক্টে হলদিয়া কাঁথি মেচেদা এবং মেদিনীপুর রয়েছে মানে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর এছাড়াও রয়েছে দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর বহরমপুর তারাপীঠে আমাকে পেয়ে যাবেন নির্দিষ্ট সময় এবং কামাখ্যা বর্তমানে একটু সিচুয়েশনের জন্য কামাখ্যা বন্ধ রয়েছে কিন্তু কামাখ্যাতেও মাসে একবার করে আমাকে পাওয়া যায় বা গৌহাটি চেম্বারেও মাসে একবার করে কামাখ্যা যাওয়ার সময় পাবেন আজকের বিষয় এই যে গুরু পূর্ণিমা 24শে জুলাই যে গুরু পূর্ণিমার দিনটা আছে সেটা শুক্রবার অর্থাৎ 25শে জুলাই যে শনিবার এই দিন গুরু পূর্ণিমা উৎসব পালিত হবে অর্থাৎ আগামী শনিবার 25শে জুলাই 2021 গুরু পূর্ণিমার উৎসব পালিত হবে কেন ওই দিন সূর্যোদয় আসে কিন্তু এই শুক্রবার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বা দৈত্যগুরু শুক্রবারে যদি গুরু পূর্ণিমা মহান ঈশা পায় তাহলে তন্ত্র ক্রিয়া দ্বারা খুব ভালো কাজ হয় যেমন একটা বলি যে বিবাহের কাজ সাধারণত তন্ত্রক্রিয়া প্রয়োগ হয় মহানিশাতে সুতরাং শুক্রবার যুক্ত এই গুরু পূর্ণিমার মহানিশা বিবাহে অশুভত্ব খণ্ডন করবে 100% বিবাহে অশুভত্ব খণ্ডন করবে বিবাহে বাধা দান করে কোন কোন গ্রহ মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ সাধারণত বিবাহে বাধা দান করে মঙ্গল এবং শুক্র গ্রহ তাহলে শুক্রবার বা মঙ্গলবার যুক্ত যদি এই পূর্ণিমা পরে গুরু পূর্ণিমা তাহলে এই দিনে কিন্তু বিবাহের কাজ খুব ভালো হয় সন্তান হচ্ছে না সন্তানে বাধা প্রচুর টাকা ডাক্তারের পেছনে খরচা করছেন মানে যাচ্ছেন ফিস দিয়ে দেখাচ্ছেন এক একটা টেস্ট আবার 2-3 মাস পরে ডেট দিচ্ছে আবার টেস্ট আবার 2-3 মাস এই করে সময় কিন্তু চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আগে দেখতে হবে সন্তানের যোগটি হরোস্কোপে প্রথমে বা হস্ত বিচার করে দেখতে হবে হাতের অবস্থান কি অবশ্যই ডাক্তার দেখাতে হবে কিন্তু প্রকৃতপক্ষে ট্রিটমেন্ট হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে তাহলে সেই হরোস্কোপ বা হাতের অবস্থান থেকে দেখা যাবে যে ওই ডাক্তারটি সঠিক আপনার জন্য তাহলে তার জন্য আসতে হবে এই গুরু পূর্ণিমা যে গুরু চতুর্দশী হচ্ছে গুরু পূর্ণিমার আগের দিন যে চতুর্দশী তিথি আছে শুক্লপক্ষে সেই চতুর্দশী তিথিতে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন পড়েছে পূর্ণিমা মহানিশা এর আগে আমাকে অর্থাৎ 23 তারিখ এবং 24 তারিখ খুব ভালো কাজ করা যায় কেন ধরুন বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ বা স্বামী অন্য কাউকে নিয়ে আছে বা স্ত্রী পালিয়ে গেছে আসছে না কেউ আসতে দিচ্ছে না বাপের বাড়ি থেকে বা অন্য জায়গাতে তাহলে বৃহস্পতিবার কাটান ক্রিয়াটা করতে হবে অর্থাৎ যার সাথে আছে তার সাথে ব্রেকআপের কাজটা করতে হবে খুব ভালো হবে এবং শুক্রবার ফিরিয়ে আনার কাজটা করতে হবে তাহলে একই তিথিতে একই যোগে ওয়ান চান্সে কিন্তু কাজটা হয়ে যাবে এই সময় বারবার কাজের খুব একটা দরকার হয় না সেরকম বিবাহের ক্ষেত্রেও তাই আবার সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও তাই এখানে অনেকগুলো নিয়ম থাকে অনেক মেয়েদের শরীর খারাপ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তার প্রতিকূলতা কি আছে সেই প্রতিকূলতা থেকে অনুকূলে ফিরিয়ে নেওয়ার জন্য কি রয়েছে তন্ত্রশাস্ত্রে এর পুরো ব্যাখ্যা রয়েছে যে মায়ানতন্ত্রে না বলে কিছু হয় না এই কারণে বর্তমান যুগে এই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
বিবাহ এবং সন্তান। এই গুরু পূর্ণিমা 23 এবং 24 তারিখ যে আমি ক্রিয়া করব বৃহস্পতিবার এবং শুক্রবার, সরি 23 তারিখ হচ্ছে শুক্রবার এবং শনিবার দিন 24শে জুলাই, 24শে জুলাই শনিবার এবং শুক্রবার 23 তারিখ। তাহলে এই যে 23 তারিখ এবং এই 22 তারিখ এবং 23 তারিখ যে শুক্রবার এবং বৃহস্পতিবার যুক্ত দিনে যে কাজটা হবে তার আগে আমাকে পেয়ে যাবেন আপনারা 19 তারিখ সোমবার দিন গড়িয়াহাট চেম্বারে, সোমবার 19শে জুলাই পেয়ে যাবেন গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে। মঙ্গলবার দিন 20 জুলাই অর্থাৎ 20শে জুলাই মঙ্গলবার দিন পেয়ে যাবেন ভাগ্যচক্র চেম্বারে। মঙ্গলবার দিন আমাকে হাওড়া ময়দান, সরি মঙ্গলবার দিন হাওড়া ময়দান নবদিশা চেম্বারে পেয়ে যাবেন, সোমবার দিন ভাগ্যচক্র গড়িয়াহাট চেম্বারে, মঙ্গলবার দিন নবদিশা চেম্বার হাওড়া ময়দান চেম্বারে, এবং বুধবার দিন পেয়ে যাবেন আমাকে হলদিয়া চেম্বারে 21শে জুলাই বুধবার, 21শে জুলাই 2021 বুধবার দিন আমাকে পেয়ে যাবেন হলদিয়া তৃপ্তি হোটেল মাখন বাবুর গাজারের কাছে। যারা এই পূর্ণিমাতে কাজ করাতে চাইছেন তারা এই ফোনে কনসালটেন্সিও করাতে পারেন বা অনলাইন কনসালটেন্সিও নিতে পারেন বা চেম্বারে এসেও কথা বলতে পারেন। আর প্রতিদিন আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে আমাকে পেয়ে যাবেন। প্রতিদিন দরকারে দুটি নাম্বার লিখে নিন 9836955394 এবং 8335866506। নমস্কার, জয় মাতারা। জয় মাতারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গঙ্গা থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আমার মেয়ের নাম নিতু আচারিয়া। নিতু, আমার মেয়ের ছেলে পড়ে, তার পড়াশোনার বিষয়ে জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখ বলো মা। নিতু শুনতে পেলাম না। জন্ম তারিখ, ডেট অফ বার্থ? ও, 4/6/2005 জন্ম। 4/6/2005, তাই তো? হ্যাঁ। দুপুর আড়াইটে? হ্যাঁ, আড়াইটে। জন্মস্থান কোথায়? বনগাঁতেই? বনগাঁতে। আমার অনুষ্ঠান কি দেখেছো এর আগে? হ্যাঁ দেখি। মানে মাঝে মধ্যে দেখা হয়, তাই তো? হ্যাঁ দেখা হয়। মেয়ের বয়স 16 বছর, মাধ্যমিক দিয়েছে না দেবে? দেবে সামনে। মানে এই বছর দেবে? মানে এই বছর তো মাধ্যমিক হয়ে গেছে, সামনের বছর দেবে নাকি? হ্যাঁ সামনের বছর দেবে। পড়াশোনার ব্যাপারে জানতে চাইছো, তাই তো? মেয়ের রাশি জানো? মেষ রাশি? না। মেয়ের রাশি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, 4/6/2005, তাই তো? দুপুর আড়াইটে। মেয়ের রাশি হচ্ছে মেষ রাশি, ঠিক আছে? পড়াশোনার স্থানটা ওই তোমার এই লোয়ার এডুকেশন অবধি মোটামুটি ধরে রাখতে পারো, কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে পারে তোমার মেয়ে, প্রচন্ড খাটিয়ে মেয়ে, কিন্তু ওই টেনে টুনে এইচএস অবধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে উচ্চ বিদ্যার একটু বাধা আসবে, কিন্তু উচ্চ বিদ্যাটা যদি মেয়েকে করাতে পারো, মানে উচ্চ বিদ্যা প্রাপ্তিতে অর্থাৎ উচ্চ বিদ্যা করার সময়, মানে ধরো গ্র্যাজুয়েশন বা আরো হায়ার লেভেলে কিছু করাতে, তখন কিন্তু বাধা আসবে। সেই বাধাটার জন্যই কিন্তু উচ্চ বিদ্যা আটকে যাওয়ার সম্ভাবনা, কিন্তু এই বাধা অতিক্রান্ত করে যদি উচ্চ বিদ্যা করে বা প্রাপ্তি হয় এবং প্রাপ্তি হবেও, তাতে কিন্তু উত্তীর্ণ হবে মা। এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে, কারণ নিম্ন বিদ্যায় খুব ভালো মার্কস আসবে না, মানে লোয়ার এডুকেশন আমরা যেটা বলি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক বা HS 10+2 মানে 12, এটাতে খুব ভালো মার্কস পাবে না, কিন্তু উচ্চ বিদ্যায় একটা প্রোগ্রেসিভ আছে। মেয়ে তো খুব পরিশ্রম করতে পারে, তাই না? এবং দাম্ভিক তোমার মেয়ে? হ্যালো, তোমার মেয়ে অহংকারী, দাম্ভিক? কোনো কারণে ফিডব্যাক যদি না আসে তাহলে কিন্তু আমার সাথে এইভাবে কথা বলা যাবে না, কারণ অনলাইন প্রোগ্রাম যেটা চলছে এখন টিভিতে সেই লাইভ অনুষ্ঠানে বহু মানুষ দেখছে। তুমি টিভিতে নিজের গলা যদি শুনতে চাও তাহলে আমার রিপিট টেলিকাস্টে সেই গলাগুলো শুনে নিতে হবে, তাহলেই কিন্তু এই ব্যাপারগুলো দেখতে হবে। ফোন করলাম, ফোন পেয়ে গেলাম, আরেকজন নিজেও জানলে না পুরোটা মেয়ের সম্বন্ধে, আরেকজনকেও জানতে দিলে না, কি হলো? জ্যোতিষীকে ফোন করছি, বাড়িতে টিভি রয়েছে, টিভিতে দেখে জ্যোতিষীকে ফোন করছি, জ্যোতিষীর সাথে কথা হচ্ছে, ওই একটু জেনে যাই কি হবে,
সেক্ষেত্রে একজন যা প্রয়োজনীয় ব্যক্তি, যার প্রয়োজন আছে, সে কিন্তু ফোনটা পেতে পারে। জয় মা তারা, নমস্কার। জয় মা তারা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কি নাম মা, বলো। আমার যেটা বার্থ হচ্ছে 6/2/1981। 6/2/1981, টাইম সকাল 7টা। জন্মস্থান কি, মুর্শিদাবাদ? হ্যালো, জন্মস্থান কি মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ। নাম কি তোমার? হ্যাঁ, মুর্শিদাবাদ। আমি আমার কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। তোমার নাম কি? রানু ঘোষ। হ্যাঁ, কি ঘোষ? রানু ঘোষ। রানু ঘোষ। রানু ঘোষ। 1981 মানে এখানে 20 আর ওখানে 20, 40 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেরিয়ার নিয়ে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ, আমার কেরিয়ার সম্বন্ধে আমি একটু জানতে চাই স্যার। কি নিয়ে পড়াশোনা করেছো? আমি বাংলাতে অনার্স করেছি আর বিএড করেছি। বিএড করছো? বাংলাতে অনার্স করেছো, তাই তো? এটাই কি আজকে প্রথম দিন আমার অনুষ্ঠান? মনে হয় না। কেরিয়ার নিয়ে জানতে চাইছো, তোমার কুম্ভ রাশি জানা আছে মা? কুম্ভ রাশি, তুমি কিন্তু একটু চাপা স্বভাবের মেয়ে, তাই তো? কেরিয়ার সম্বন্ধে একটু সমস্যা আছে, কিন্তু তার আগে একটু না বলে পারছি না। তোমার কি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? তোমার একটা মাঙ্গলিক দোষ আছে জানো মা? তাহলে এই জায়গাগুলো যখন এত কিছু জেনে নে, শ্বশুর বাড়িতেও যে খুব ভালো রয়েছো তাও কিন্তু না। এখন শ্বশুর বাড়িতে আছো তো না, স্বামীর সঙ্গে শুধু আলাদা থাকছো? কোনটা, শ্বশুর বাড়িতে রয়েছো না স্বামীর সাথে আলাদা থাকছো? শ্বশুর বাড়ি ছাড়া থাকি শ্বশুর বাড়িতে, স্বামীর সঙ্গে। শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে? তা শ্বশুর বাড়িতে একটু সমস্যা হচ্ছে, গা হাত পায়ে ব্যথা হচ্ছে? খাবারে হজম, হজম ঠিক আছে? ঠিক নেই। যাই হোক, তুমি যেটার জন্য ফোন করেছো সেইটা হলো তোমার চাকরি, তাই তো মা? তবে চাকরির জায়গায় একটা কথা বলি তোমাকে, তোমার কিন্তু বর্তমান যে সময় যাচ্ছে সেই সময় কিন্তু ভালো সময়, কিন্তু খুব যে খারাপ বলবো তা নয়। অর্থাৎ খুব যে ভালো সময় যাওয়ার কথা যেটা, সেটা কিন্তু বর্তমান সিচুয়েশন বলো আর তোমার গ্রহগত অবস্থান থেকে আমি যেটুকু বুঝতে পারছি যে সময় কিন্তু একটু ভালো যাওয়ার কথা, কিন্তু সেই রকম আদ্যে কিন্তু পাচ্ছ না। তুমি মনে করবে যে এই জায়গাটা তুমি প্রতিকার করিয়ে নেবে, কিন্তু এই জায়গাটা কি হবে তুমি মনে করলে উতরে যাবে, কিন্তু আলটিমেট রেজাল্টটা নীল হয়ে যাবে। তার জন্য মা তুমি এক কাজ করো, বহরমপুর চেম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। বহরমপুর চেম্বারে আমার সাথে যদি তুমি যোগাযোগ করো তাহলে নিশ্চয়ই এই ব্যাপারে ডিটেলস তোমার সাথে আলোচনা করা হবে, সেক্ষেত্রে হাতটাও তোমার দেখে নিতে পারবো। আজকের মতো সময় সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, আমাকে পেয়ে যাবেন এই পূর্ণিমার আগে হলদিয়াতে, বুধবার 21 জুলাই হলদিয়াতে পেয়ে যাবেন এই আগামী বুধবার দিন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে ঠিক এই সময় লাইভ অনুষ্ঠানে আসবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।